তো হ্যালো ভিউয়ার্স, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটা ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আপনাদের কিছু ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব, বিশেষ করে যারা ইউটিউব দেখেন তাদের জন্য কিন্তু এই মানে টিপসটা কিন্তু স্পেশালভাবে কাজ করবে। বিশেষ করে যারা রাতে ইউটিউব দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন বা গান দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন তাদের জন্য কাজটা বেশি দিবে। বিশেষ করে যারা ইউটিউব, এক কথা যারা ইউটিউবটা বেশি দেখেন তাদের জন্য আজকের ভিডিওটা বেশি উপকারী দিবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার পূর্বে যে কথা না বললেই নয় যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি বন্ধু বান্ধবীদের মাঝে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো এর জন্য সর্বপ্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো আমরা চলে আসলাম গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে এখানে এসে আপনাকে লিখতে হবে ইউটিউব, YOUTUBE ইউটিউব, জাস্ট লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর দেখুন এইখানে যে আছে দেখুন ইউটিউব, এইটা কিন্তু আপডেট চাচ্ছে। তো এটাকে আপডেট করে নেবেন, যাদের ফোনে আইনি ডিফল্টভাবে দেওয়া আছে তারা শুধু জাস্ট আপডেটে ক্লিক করে আপডেটটা করে নেবেন। জাস্ট আমি আপডেটটা করে নিচ্ছি। তো আপডেটটা করার পরে আপনাদের পরবর্তী প্রসেস বা কাজগুলো, সেটিংগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলুন আমরা অ্যাপটাকে আগে আপডেট করি। তো বেশি সময় লাগবে না, 10-20 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। দেখুন আমি, কারণ আমি 4G এরিয়াতে আছে, খুব বেশি সময় লাগবে না। দেখুন হয়তো 10-15 সেকেন্ডের ভিতরে এটা আপডেট হয়ে যাবে। তো এর ফাঁকে আবার বলতেছি, ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে বান্ধবীদের মাঝে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। কারণ এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন ইউজার বা ল্যাপটপ ইউজার, ট্যাব ইউজারদের জন্য কিন্তু উপকারী, কারণ এটা কাজে লাগবেই। এটা কিন্তু হ্যাকিং ভিডিও না কিন্তু যে কাজে লাগবে না, এটা কিন্তু ছোটো বড়ো প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু কাজে লাগবে। তো জাস্ট ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তো একটু ওয়েট করে এর ফাঁকে আমি আপনাদের কমেন্টসগুলো দেখাই। দেখুন আমি এখানে 5 স্টার দিয়ে দিই, একে এটা অনেক ভালো একটা অ্যাপ্লিকেশান, 5 স্টার দিয়ে দিই এবং এখানে একটা গুড রেখে দিয়ে দিই, গুড পোস্ট করে দিয়ে দিলাম। যাক, জাস্ট ইনস্টল নিচ্ছে বন্ধুরা, একটু ওয়েট করব আমরা। তো ইনস্টল হওয়া পর্যন্ত আমরা এক, তো বন্ধুরা আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা আপডেট নেওয়া হয়ে গেছে। তো জাস্ট আমরা এভাবে এই ওপেন বাটনে ক্লিক করে দিব। তো জাস্ট আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম। তো ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন স্টেপগুলো কী হয়, জাস্ট কয়েকটা সেটিং আমি আপনাদের দেখাবো। তো আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করা থাকলে এখানে চাপবেন, চাপার পর দেখুন এখানে সেটিংয়ে আসবেন, সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর দেখুন এই যে জেনারেল নামে একটা অপশন পাবেন, তো জেনারেলে ক্লিক করবেন। তো জাস্ট আমি জেনারেলে ক্লিক করে দিলাম। তো জেনারেলে ক্লিক করার পর দেখুন এখানে প্রথম স্টেপটা আমি আপনাদের দেখাই, এই রিমাইন্ড মি টু টেক এ ব্রেক অফ, মানে এইটা অন করলে আপনি কত ঘন্টা, ধরুন আপনি যদি মনে করেন যে আমি 2 ঘন্টা পর আমি ঘুমিয়ে পড়বো, জাস্ট এখানে 2 ঘন্টা টাইম লিমিট করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে 2 ঘন্টা 15 মিনিট বা 3 ঘন্টা যেভাবে হোক আপনি টাইমটা সেট করে দিবেন। দেওয়ার পর আপনি যখন মানে ডাটাটা অন করে যদি আপনি ঘুমিয়ে পড়েন অটোমেটিক কিন্তু এই সময়টা যাওয়ার পর কিন্তু মানে স্ক্রিনটা কিন্তু অফ হয়ে যাবে, আপনার ডাটাটা বেঁচে যাবে, ব্যাটারি চার্জ বেঁচে যাবে, সব কিছু কিন্তু বেঁচে যাবে। তো জাস্ট এটা আমি এভাবে দিয়ে রাখলাম। তো জাস্ট পরের স্টেপটা দেখুন এই ডার্ক মুড থিম, এটা করে দিলে কিন্তু আপনি রাত্রিবেলা ইউটিউবটা দেখে কিন্তু অনেক মজা পাবেন। তারপর দেখুন এখানে কি আছে, এই যে দেখুন মোবাইল ডাটা ইউজেস লিমিট, চাইলে কিন্তু আপনি মোবাইল ডাটা ইউজেস লিমিটটাও করে দিতে পারবেন। তো এই যে মোটামুটি 3-4টা সেটিং দিলাম, তো এই সেটিংগুলো করলে কিন্তু আপনার ইউটিউবটাকে আরও সুন্দরভাবে এবং সেফলি ব্যবহার করতে পারবেন। তো আশা করি এই টিপসগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধবীদের মাঝে শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।